এই লকডাউনের আবহে চারিদিকে বিষণ্ণতার বাতাবরণ, তারই মাঝে বাংলা ধারাবাহিকের কিছু অভিনেত্রীরা তাদের ভক্তদের খুশির খবর জানালেন, যার জেরে টলিপাড়ায় এখন তারা বেশ চর্চিত। এই ভিডিওতে দেখে নেব বাস্তবে কোন নায়িকারা সত্যি সত্যিই মা হতে চলেছেন। তালিকার প্রথমে আছেন জনপ্রিয় অভিনেত্রী সৈরীতি ব্যানার্জি। খুব শীঘ্রই অভিনেত্রী মা হতে চলেছেন। বেশ কিছুকাল আগে তিনি সোশ্যাল মিডিয়াতে তার সাধের বেশ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছিলেন। সন্তান সম্ভবা হওয়ার কারণেই নিশির ডাক সিরিয়াল থেকে তাকে সরে আসতে হয়েছিল। বাংলা সিনেমার অতি জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী, তার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল আজ, আর আজকেই তিনি ও তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এই সুখবরটা সবাইকে দিলেন যে খুব তাড়াতাড়ি শুভশ্রী মা হতে চলেছেন। বেশ কিছুকাল আগেই খবরটা জানা গেছিল, তবে তখন নায়িকা স্বীকার করেননি যে তিনি অন্তঃসত্ত্বা। তবে বিবাহবার্ষিকীর শুভদিনে সবার সামনে তিনি নিজেই সেই গুজব কনফার্ম করে নিলেন। এই সুখবরে তার পরিবারের সকলেই খুব খুশি। অন্যদিকে নিজের মা হবার কথা জানিয়ে সবাইকে অবাক করলেন জড়োয়ার ঝুমকো খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। বিয়ের পর তাকে পর্দায় সেইভাবে দেখা যায়নি। গতকাল মাদার্স ডেতে অভিনেত্রী ও তার স্বামী সৌমিত্র পাল নিজেরাই তাদের সোশ্যাল মিডিয়াতে এটা বললেন যে এই বছর সেপ্টেম্বর মাস করে তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। তার এই পোস্টের পর সবাই তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছে। বেশ কিছুকাল আগে অনেকটা সময় জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কে টেলিপর্দায় দেখা যায়নি, তাই প্রথমা কাদম্বিনীর প্রোমো আসার আগে অল্প কিছুদিনের জন্য একটা গুজব ছড়িয়েছিল যে অভিনেত্রী বোধহয় মা হতে চলেছেন। তবে যবে থেকে জানা গেছে তিনি নতুন সিরিয়ালে ফিরছেন, তবে থেকে এই গুজবেরও অবসান হয়েছে। এইবার কথা বলবো অভিনেত্রী তিয়াশা রায়ের সম্পর্কে, যিনি কৃষ্ণকলিতে শ্যামা হয়ে দারুণ পপুলার হয়েছেন। তার মা হওয়া নিয়েও কম গুজব রটেনি, তবে অভিনেত্রী বা তার স্বামী সুবান রায় এই সব বিষয়ে কিছু বলেননি। যতদিন কৃষ্ণকলি ধারাবাহিকটি চলবে ততদিন আপাতত এই সুখবর আসার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, কোন অভিনেত্রী তোমার ফেভারিট কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।